বিশ্ব বাংলা সরস সম্মান পেলেন, কি বলবেন? আমরা সেরা সমাজ সচেতনতার উপর পেলাম পুরস্কারটা। আমরা তো সারা বছর ধরে সামাজিক কাজকর্ম করে থাকি, রক্তদান থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সমস্ত, তারই ফলস্বরূপ আমরা এই পুরস্কার পেলাম। কতটা উৎসাহ পাচ্ছেন? অবশ্যই এটা তো একটা বাড়তি উৎসাহ যোগাবে আমাদের সামনের দিকে, আগামী বছরের ক্ষেত্রে আরও আমরা আনন্দিত হব যে আরও ভালো মন্দ কাজ করতে পারি পুরস্কারের মাধ্যমে। আপনার নাম? উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। এবারে দুর্গাপুজোয় বিশ্ব বাংলা শারদ সম্মানে চারটি বিভাগে জেলার ১২টি পুজোকে পুরস্কৃত করল জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে আত্রেয়ী সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শারদ সম্মানের পুরস্কার ও চেক ও মিষ্টির হাঁড়ি তুলে দেওয়া হয় পুজো উদ্যোক্তাদের হাতে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজন কৃষ্ণা, অতিরিক্ত তিন জেলাশাসক, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রাজেশ কুমার মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। সেরা পুজোতে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব, কোচি কলা একাডেমি ও চকভৃগু প্রগতি সংঘকে পুরস্কৃত করা হয়। প্রতিমাতে সেরা হয় শিবতলী ক্লাব, গঙ্গানগর ফুটবল ও ইউথ ক্লাব। সেরা মণ্ডপ নির্বাচিত হয়েছে বাসুদেবপুর বিপ্লবী সংঘ, সৃজনী সংঘ অ্যান্ড লাইব্রেরি ও বালুরঘাট আর্য সমিতি ক্লাব। এছাড়াও সেরা সমাজ সচেতনতায় বালুরঘাটের অভিযাত্রী ক্লাব অ্যান্ড লাইব্রেরি, জ্বলন্ত অগ্নিসংঘ ও বালুরঘাট উত্তমশালা ক্লাবকে পুরস্কৃত করা হয়। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।